সাবস্ক্রাইব কি জে আর পি জে এক্সাম গাইড চ্যানেল কোর ইস বেকিং কর দা ভাইয়ে কোই ভি জব এক্সাম মেয়ে সাকসেস হনে গেলে ওয়েলকাম টু আর পি জে এক্সাম গাইড এই ভিডিওটা আমাদের লাস্ট মিনিট স্পেশাল জি ভিডিও পার্ট ওয়ান এই ভিডিওতে আমি শুধু প্রশ্ন আর উত্তর বলবো উত্তরের বিশ্লেষণে যাব না তার কারণ আমার উদ্দেশ্য হলো কম সময়ের মধ্যে আপনাদের কাছে যত বেশি সম্ভব প্রশ্ন নিয়ে আসা তাহলে চলুন শুরু করি প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত ভক্তিকবি হিসেবে। কার নাম সব থেকে বেশি উল্লেখযোগ্য উত্তর হবে নামদেব প্রশ্ন দুই উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতায় কে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন উত্তর হবে শ্রীমতী বেসান্ত প্রশ্ন তিন দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো কিসের জন্য বিখ্যাত উত্তর হবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রশ্ন চার ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় উত্তর হবে অ্যালান অক্টোভিয়ান হিউম প্রশ্ন পাঁচ সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জ্যোতিরাও ফুলে প্রশ্ন ছয় সত্য মেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মুন্ডক উপনিষদ প্রশ্ন সাত বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল উত্তর হবে লর্ড কার্জন প্রশ্ন আট পণ্ডিত কিশোর মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উত্তর হবে তবলা প্রশ্ন নয় পণ্ডিত বীরজু মহারাজ কী জন্য বিখ্যাত উত্তর হবে কত্থক নৃত্য প্রশ্ন দশ উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত উত্তর হবে সানাই প্রশ্ন এগারো উস্তাদ বিলায়ত খান কোন বাদ্যযন্ত্রের একজন দক্ষ শিল্পী উত্তর হবে সেতার প্রশ্ন বারো কার পৃষ্ঠপোষকতায় খাজুরাহতে খান্দারিয়া মহাদেব মন্দির স্থাপিত হয়েছিল উত্তর হবে চান্ডিল্য রাজা বিদ্যাধর প্রশ্ন তেরো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে হচ্ছে সংবাদপত্র আইন এটা চালু করেন লর্ড লিটন প্রশ্ন চোদ্দ আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং প্রশ্ন পনেরো কুষাণ যুগে কিসের উন্নতি সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল উত্তর হবে শিল্পকলা প্রশ্ন ষোলো বাংলায় দ্বৈত শাসন কে চালু করেন উত্তর হবে লর্ড ক্রাইব প্রশ্ন সতেরো অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন উত্তর হবে লর্ড ওয়েলসলি প্রশ্ন আঠেরো সত্য বিলোপ নীতি কে চালু করেন উত্তর লর্ড ডালহৌসি প্রশ্ন উনিশ গুপ্ত বংশের প্রথম সম্রাট কে ছিলেন উত্তর হবে শ্রীগুপ্ত প্রশ্ন কুড়ি বৃহদেশ্বরা মন্দির কোথায় অবস্থিত উত্তর তাঞ্জাভুর তাঞ্জাভুর হল তামিলনাড়ুতে প্রশ্ন একুশ কামাক্ষা মন্দির কোথায় অবস্থিত উত্তর হবে গুয়াহাটি গুয়াহাটি হল আসামে প্রশ্ন বাইশ অষ্টাদয়ী গ্রন্থের লেখককে উত্তর হবে পানী আর প্রশ্ন তেইশ রাজতরঙ্গিনী কে লেখেন উত্তর হবে কলহন প্রশ্ন চব্বিশ বৃহৎ সংগীতা বইটি কার লেখা উত্তর হবে বরাহ মিহির প্রশ্ন পঁচিশ নীল দর্পণ নাটকটির রচয়িতা কে উত্তর হবে দীনবন্ধু মিত্র প্রশ্ন ছাব্বিশ কোন মুঘল শাসক রাজধানী আগ্রা থেকে দিল্লিতে এনেছিলেন উত্তর হবে শাহজাহান প্রশ্ন সাতাশ চোল রাজাদের রাজধানী কোথায় ছিল চোল রাজাদের রাজধানী ছিল তাঞ্জাভুর মুসলিম শাসক চাঁদবিবি কোথাকার শাসক ছিলেন উত্তর হবে আহমেদনগর প্রশ্ন উনত্রিশ ভারতের রেনেসাঁসের জনক কাকে বলা হয় উত্তর হবে রাজা রামমোহন রায় প্রশ্ন তিরিশ পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রে তার কৃতিত্ব দেখিয়েছিলেন উত্তর হবে ধ্রুপদী সঙ্গীত এটা ছিল আমাদের লাস্ট মিনিট জিকে পার্ট ওয়ান এরপর আপনারা বাকি প্রশ্ন পেয়ে যাবেন পার্ট টুতে তাই আমাদের চ্যানেলের পরবর্তী সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সমস্ত নোটিফিকেশন এবং খবর পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ আর পিজি এক্সাম গাইড জয়েন করতে পারেন ফলো করতে পারেন আমাদের টুইটার পেজ যার নাম আর পিজি এক্সাম গাইড তাছাড়া জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ যার নামও আর পিজি এক্সাম গাইড সমস্ত গ্রুপ জয়েন করার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন সেখানে গেলেই আপনি ডাইরেক্ট সমস্ত গ্রুপে জয়েন করতে পারবেন তো এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বেস্ট অফ লাক